শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সৃষ্টি অনলাইন স্কুলে তোমাদের স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ নিয়ে তোমরা জানো আমাদের পরীক্ষায় একটি বিষয় থাকে পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ থেকে শূন্য স্থান এবং প্রশ্নের উত্তর লিখতে হয় সেরকম আজকে আমি তোমাদের সাথে একটি পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব আর তোমাদের তোমরা খেয়াল রাখবে পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদটি অবশ্যই একটা অদেখা বিষয় যেটি তোমাদের পরীক্ষার সময় তোমরা নতুন দেখবে সেজন্য তোমাদেরকে সেই অনুচ্ছেদটি বারবার ভালো করে পড়ে নিতে হবে তোমরা প্রথমে অনুচ্ছেদটি কয়েকবার ভালো করে পড়ে নেবে তাহলে দেখবে তোমরা শূন্য স্থান এবং প্রশ্নের উত্তরগুলো সহজেই লিখতে পারছো এখন আমি তোমাদের সাথে একটা অনুচ্ছেদ আলোচনা করছি তোমরা মন দিয়ে শোনো রফিক তৃতীয় শ্রেণীর ছাত্র সে মনে করে জীবনে শুভ সূচনায় মানুষকে তার স্বপ্নের সিঁড়ি বেয়ে সাফল্য এনে দিতে পারে তাই সে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে যেন আমি সারাদিন ভালো থাকি মিথ্যা কথা বলবো না গুরুজনদের উপদেশ মেনে চলব পরস্পর মিলেমিশে থাকব লোভী মানুষের মতো লোভ করব না কারো সাথে কলহ করব না অন্য মানুষের বিপদে আমি সাহায্য করব মনে রাখব সহযোগিতাই মানুষকে বড় করে আর এভাবেই একজন আদর্শ মানুষ হওয়া সম্ভব তাহলে শিক্ষার্থীরা আমি অনুচ্ছেদটি পড়লাম এখন তোমরা তোমাদের যেটি কাজ হবে পরীক্ষার সময় যদি এরকম একটি অনুচ্ছেদ থাকে তোমরা সেই অনুচ্ছেদটি কয়েকবার পড়বে তারপর তোমরা প্রশ্নে চলে যাবে প্রশ্নে দেখবে একটি তিন রঙের এরকম লেখা থাকবে যে নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো উপযুক্ত শব্দটি বসিয়ে বাক্যগুলোর শূন্য স্থান পূরণ করো তাহলে আজকে আমরা শূন্য স্থান পূরণ করা শিখব যে কিভাবে শূন্য স্থান পূরণ করতে হয় এরকম একটি ছক দেওয়া থাকবে তোমাদের সেই ছকে এক পাশে লেখা থাকবে শব্দ এবং এক পাশে লেখা থাকবে শব্দার্থ তোমরা প্রথমে শব্দ এবং অর্থগুলো ভালো করে পড়বে যেমন প্রথমে পড়ছি দেখো ঝগড়া ঝগড়া শব্দটির অর্থ হচ্ছে কলহ নিদ্রাভঙ্গ শব্দটির অর্থ হচ্ছে ঘুম ভেঙে যাওয়া উপদেশ শব্দটির অর্থ নির্দেশ ভালো মানে উত্তম মিথ্যা যা সত্য নয় প্রভাত শব্দের অর্থ হচ্ছে সকাল সাফল্য মানে সফলতা এরপর আমরা চলে যাব এই শূন্য স্থান পূরণ করতে আমাকে পরীক্ষার সময় কিন্তু ছকটা আমাকে খাতায় লিখতে হবে না আমাকে শুধু এই শূন্য স্থানগুলো লিখতে হবে খাতায় তাহলে এই শূন্য স্থানটি যখন আমি পূরণ করব তখন এই শব্দার্থগুলোর দিকে খেয়াল করে এই শব্দগুলো আমি এই শূন্য স্থানে বসাবো তাহলে আমি ক নম্বর কোটি পড়ছি দেখো কি লেখা আছে এখানে ড্যাশ বেলার হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী তাহলে এখান থেকে কোন শব্দটি শব্দটি বসালে এই শূন্য স্থানটি সঠিক হবে দেখো তো কলহ ঘুম ভেঙে যাওয়া নির্দেশ উত্তম যা সত্য নয় সকাল সফলতা কোনটি বসালে সঠিক হবে সকাল তাহলে সকাল শব্দটির সঙ্গে কোন শব্দ আছে প্রভাত তাহলে আমরা এই শূন্য স্থানে বসাবো প্রভাত তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারছো নিশ্চয় এরপর আমি খ নম্বরটি পড়ছি পাখির গানের সুরে ভোরবেলায় আমাদের ড্যাশ হয় তাহলে আমাদের কি হয় ভোরবেলায় ঘুম ভাঙে তাই না তাহলে এই যে দেখো এখানে একটি শব্দ অর শব্দার্থ দেওয়া আছে ঘুম ভেঙে যাওয়া এই শব্দার্থের সাথে কোন শব্দটি আছে নিদ্রাভঙ্গ নিদ্রাভঙ্গ তাহলে এখানে আমাদের শব্দটি বসবে নিদ্রাভঙ্গ এরপর দেখো তিন নম্বর বাক্যটি ড্যাশ বলা মহাপাপ তাহলে এটাতেও আমাদের একটু ধারণা আছে দেখো এখানে লেখা আছে যে যে কোন যা সত্য নয় এটার সাথে কোন শব্দটি আছে মিথ্যা তাহলে আমরা এই বাক্যটি সবাই জানি যে মিথ্যা বলা মহাপাপ তাহলে এখানে কি বসবে মিথ্যা এরপর ঘ নম্বর বাক্যটি পড়ো কারোর সাথে আমরা ড্যাশ করব না তাহলে আমরা এখান থেকে যে সব অর্থগুলো বসিয়েছি সেগুলো বাদ দিয়ে বাকিগুলো খেয়াল করব কারোর সাথে আমরা ড্যাশ করব না কারোর সাথে আমরা কি করব না বলো তো কারোর সাথে আমরা এখানে দেখো এখানে মিলে গেছে যে ঝগড়া কলহ তাহলে কলহ শব্দার্থ দেখে আমরা বুঝতে পারছি কারোর সাথে আমরা
ঝগড়া। এরপর আমরা লাস্ট বাক্যটি পড়ছি, বড়দের ড্যাশ মেনে চলবো। বড়দের কি মেনে চলবো বলো তো দেখি। বড়দের এই উপদেশ নির্দেশ, এই নির্দেশ শব্দটির সাথে কোনটির মিল রয়েছে? শব্দ উপদেশ। তাহলে আমরা এখানে লিখব উপদেশ। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখন নিশ্চয়ই কিভাবে এই পাঠ্যবইয়ের নতুন অনুচ্ছেদ থেকে শূন্যস্থান পূরণ করতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে এভাবে তোমরা যে কোনো অনুচ্ছেদ থাকলে প্রথম অনুচ্ছেদটি ভালোভাবে পড়বে এবং তারপর অর্থগুলো বুঝে শব্দগুলো দিয়ে বাক্যগুলো শূন্যস্থান পূরণ করবে। সবাই ভালো থাকবে। আজকে আমার ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।